প্রাচীন ঐতিহ্যের অনেক স্থাপনা ও নিদর্শন রয়েছে নওগাঁ জেলায়। স্থানীয় জনগণ ও সরকারের সঠিক দৃষ্টির অভাবে যার অনেকগুলোই হারিয়ে যাচ্ছে ইতিহাসের অতল গভীরে, যেগুলো এখনো টিকে আছে তাও অল্প কিছুদিনের ভিতরে শুধু স্থান পাবে বইয়ের পাতায়। কালের গর্ভে হারিয়ে যাওয়া বা যাচ্ছে এমন সব অবহেলিত ইতিহাস যা আমাদেরই পরিচয় বহন করে। 200 বছরের প্রাচীন এমনই একটি প্রায় বিলুপ্তির পথে থাকা তুবলহাটি জমিদার বাড়ি বা রাজবাড়ি পিপিসি ফাইন্ডিং স্টুডিওর আজকের গন্তব্য। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাঁপানিয়া, হাঁপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়, অথবা নওগাঁর গোস্তহাটির মোড় হতে অটোরিকশাযোগে দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়। যাওয়ার পথে যেতে হবে দিকলি বিল নামক একটি বিলের মাঝখান দিয়ে। নতুন এই রাস্তাটির পাশে পাশে রয়েছে বসবার জায়গা। ধানের সময় ধান আর বর্ষার সময় জল, মনোরম এই জায়গায় কাটিয়ে যেতে পারেন কিছুটা সময়। দুবলহাটি প্রবেশের মুখেই পড়বে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। 1864 সালে রাজ পরিবারের উদ্যোগে এই স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচে 5 জন গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। চারটি বিশাল আকৃতির দিঘি দ্বারা বেষ্টিত রয়েছে রাজবাড়িটি। রাজবাড়িটির প্রবেশ পথের সামনে রয়েছে এই দিঘিটি, যার ঘাটগুলো এখন প্রায় ধ্বংসের পথে। এখানে এখন মাছ চাষ করা হয়। ভাঙ্গা ঘাটে বসে ফিরে যাওয়া যায় সেই দিনগুলিতে। এখানে আরও ছিল মন্দির, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা। এখানে প্রবেশের সময় গণপূর্ত বিভাগের সাইনবোর্ড অবশ্যই আপনার নজর কাড়বে, যা আপনাকে আরেকবার মনে করিয়ে দেবে এই রাজবাড়িটির বর্তমান অবস্থাকে। পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলি রাজাদের রুচির পরিচয় বহন করে। রাজাদের রুচির পরিচয় আরও মিলবে কোনো মতে টিকে থাকা নানা রকম কারুকার্য ও নকশাগুলো দেখে। দুবলহাটি রাজপ্রাসাদে 350 ঘর ছিল। এখানে ছিল 7টি আঙ্গিনা। প্রাসাদের ভিতর কোনোটি 3তলা, আবার কোনোটি ছিল 4তলা ভবন। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন, যদিও বর্তমানে নদীর অস্তিত্ব আর নেই। স্বপ্নে দেখা রাজেশ্বরী দেবীর প্রতিমা জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসার ব্যাপক উন্নতি হতে থাকে।
অন্য মতে দোবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দোবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন। রঘুনাথ নাকি প্রতি বছর রাজস্ব হিসেবে 2816টি বা 22 কাহন কই মাছ দিতেন। এক কাহন হল 128টি। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 1,495 টাকা দিয়ে দোবলহাটি এলাকার পত্তন নিয়ে জমিদারি পরিচালনা শুরু করেন জমিদার কৃষ্ণনাথ। কৃষ্ণনাথের কোনো পুত্র সন্তান না থাকায় তার কন্যার পুত্র অর্থাৎ তার নাতি হরনাথ রায় 1853 সালে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। এই হরনাথ রায়ের সময়েই দোবলহাটির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। এ সময় তিনি দোবলহাটির রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাসাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করার জন্য রাজপ্রাসাদের পাশে অনেকগুলো পুকুর খনন করেন। হরনাথ রায়চৌধুরী ও তার পুত্র কৃঙ্করীনাথ রায়চৌধুরীর সময় এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়। খসে পড়া প্লাস্টার, ইট ও চুনসুরকির গাঁথনিগুলো দেখলে মনের কোণে উঁকি দেয় সেই সময়ের দৃশ্যগুলি। একসময় কত ঐশ্বর্য ও প্রাণবন্ত ছিল এই জায়গা, কালক্রমে আজ প্রায় ধ্বংসের পথে। কালের গর্ভে প্রায় হারিয়ে যাওয়া এই কীর্তিগুলো দেখলে শুধুই আফসোস হয়। প্রশ্ন জাগে, কেন পারলাম না আমাদের এই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করতে? রাজা হরনাথ রায়চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দোবলহাটি জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন। বর্তমান রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেট জেলায় তার সময়কার জমিদারি বিস্তৃত ছিল। দোবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন। 1874 সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করে। রাজা হরনাথ রায়চৌধুরী প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। রাজশাহী অঞ্চলের শিক্ষা বিস্তারে তার অবদান অনেক। তিনি 1864 সালে দোবলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং 1873 সালে তদানীন্তন রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নতি করার জন্য বার্ষিক 5,000 টাকা আয়ের সম্পত্তি দান করেন। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় 1,00,000 টাকা। তিনি দোবলহাটিতে একটি অতিথিশালা খুলেছিলেন। 1946 সালে হিন্দু মুসলিম রায়টের সময় এই রাজবাড়িটি ধ্বংস হয়ে যায়। বিলুপ্তির দ্বার প্রান্তে থাকা দোবলহাটি রাজবাড়িটি আমাদের একটি ঐতিহ্য। হয়তো এটি কখনোই আর সংস্কার হবে না, থাকবে না রাজার নানা ইতিহাস সংবলিত এই চিহ্নটি, তবুও মনের কোণে একটি অতৃপ্ত বাসনা থেকেই যায়। প্রশ্ন থেকে যায়, আমরা কেন আমাদের ঐতিহ্যের প্রতি এত উদাসীন? আমরা কেন পারি না হারিয়ে যাওয়া শিকড়গুলোকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে? শুধু কি তারা বই পুস্তকে আর ছবিতে চিনবে আমাদের পূর্ব পরিচয়? বর্তমানে যতটুকু টিকে আছে এই কঙ্কালটুকু দেখে মনের আবেগকে ধরে রাখা সত্যিই কঠিন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দোবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়। মনের কোণে থাকা অতৃপ্ত বাসনা নিয়ে আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।